টেস্ট মর্যাদা পাওয়ার পর 2000 সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটার পর 35তম ম্যাচে এসে জয়ের সোনার হরিণ ধরা পড়ল বাংলাদেশের হাতে। দেশের স্বাধীনতার ঘোষণাস্থল পীরাউলিয়াদের স্মৃতিধন্য চট্টগ্রামে ঘটল আরেকটি ঐতিহাসিক ঘটনা। এনামুল জুনিয়রের বলে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মফু মোহাম্মদ আশরাফুলের হাতে ধরা পড়লে মাঠে 11 জন খেলোয়াড়ের সাথে স্টেডিয়ামের দর্শক সহ বিজয় উল্লাসে মেতে ওঠে সারা দেশের ক্রীড়ামোদী মানুষ। অবসান ঘটে টেস্ট ক্রিকেটে জয়ের প্রতীক্ষার। মাত্র 4 বছর বয়সী টেস্ট খেলুড়ে জাতি অর্জন করে প্রথম ঐতিহাসিক বিজয়। চতুর্থ দিনের 3 উইকেটে 47 রান নিয়ে আজকের খেলা শুরু করা জিম্বাবুয়ে স্বাচ্ছন্দ্যে পার করে প্রথম ঘন্টা। চতুর্থ উইকেট জুটি অতিক্রম করেন 100 রান। আগের দিনে 0 রান নিয়ে খেলতে নামা টেলরকে 44 রানে ছিঁড়িয়ে দিয়ে প্রথম আঘাত হানেন এনামুল জুনিয়র। শুরু হয় এনামুলের অসাধারণ বোলিং অভ্যাস। জিম্বাবুয়ের অধিনায়ক টাইবুকে 0 রানে এবং সর্বোচ্চ 56 রানকারী মাস্কারজাকে কট অ্যান্ড বোল্ড করে বাংলাদেশকে জয়ের পদধ্বনি শোনান এনামুল। প্রথম ইনিংসে 71 রানকারী চিগুম্বুরাকে মাশরাফি 10 রানে ফিরিয়ে দিলে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 138। বাংলাদেশের বিজয় তখন সময়ের ব্যাপার মাত্র। 143 রানে এনামুলের বলে ক্রিমাকে দর্শনীয়ভাবে তালুবন্দি করেন রাজিন সালে। এর 2 রান পর এনকালাকে সরাসরি বোল্ড করেন মাশরাফি। অভূতপূর্ব বিজয় থেকে বাংলাদেশের দূরত্ব তখন 1 উইকেট। শেষ জুটিতে 9 রান তুলে বাংলাদেশের বিজয় সবকিছুটা বিলম্বিত করেন হন্ড ও মফু। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া এনামুল কেরিয়ারের সেরা বোলিং এর শেষ আঘাত হানেন এবার। আশরাফুলের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন মফু। ঘুচে যায় টেস্টে জয় না পাওয়ার গ্লানি, আর অর্জিত হয় বাংলাদেশের তাৎপর্যপূর্ণ এই বিজয়। But they play with big heart, and the belief has gone stronger day by day. And you know what's most encouraging, Arthur? এই জয়ের নায়ক এনামুল 22 রানে জিম্বাবুয়ের 6টি উইকেটের পতন ঘটিয়ে লাভ করেন ম্যাচ সেরার পুরস্কার। এম এরকিব, বাংলাদেশ টেলিভিশন।